জি ভাইয়া শোনা যাচ্ছে? আচ্ছা সরি, যেটা হচ্ছে ট্রিপল ই সাবজেক্টের ফুল মিনিং হচ্ছে যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কি? একদম সহজভাবে বলি, খুব সহজভাবে বলি, এটা আসলে চট করে বোঝার মতো জিনিস না। ইলেকট্রিক্যাল জিনিস মানে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স দুই ধরনের যন্ত্রপাতিরই মূল কাজ হচ্ছে তারা ইলেকট্রিসিটি দিয়ে রান করে। বাট ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর পার্থক্য হচ্ছে যে জিনিসটায় সেটাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। এটা আমরা কেবল মাত্র ইলেকট্রনিক্স এ ব্যবহার করি, বাট ইলেকট্রিক্যালে আমরা এই ধরনের জিনিস ব্যবহার করি না, বা যে যন্ত্রের মধ্যে আসলে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় না তারা সবই হচ্ছে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি। যেমন ধরো নর্মাল ফ্যান, আমাদের বাসায় যে সিলিং ফ্যান থাকে, তারপর হচ্ছে ফিলামেন্টের যে বাল্ব গুলো, হলুদ বাল্ব গুলো, এগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর বা এই জাতীয় জিনিসের দরকার নাই। এই জন্য ওগুলা হচ্ছে বলতে পারো কাইন্ড অফ ইলেকট্রিক্যাল নলেজ, ঠিক আছে? আর ধরো মোবাইল, কম্পিউটার, যত ধরনের মানে মাল্টিমিডিয়া ডিভাইস আছে, আমরা যত সব আপডেটেড ডিভাইস ব্যবহার করি, যেগুলোর মধ্যে এই সেমিকন্ডাক্টর জিনিসটা থাকে, তাদেরকে আমরা মূলত বলি ইলেকট্রনিক্স। যেমন ডিজিটাল ঘড়ি, এটা ইলেকট্রনিক্স, মোবাইল ইলেকট্রনিক্স, কম্পিউটার ইলেকট্রনিক্স, ইনফ্যাক্ট অলমোস্ট এভরিথিং হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স। আবার ধরো ফ্রিজ, ফ্রিজ কিন্তু আসলে ইলেকট্রনিক্স না, ফ্রিজ হচ্ছে ইলেকট্রিক্যাল, কারণ সেটা অনেকটা হার্ডওয়্যার বেসড একটা জিনিস। আর ইলেকট্রনিক্স জিনিসপত্র আসলে এই সেমিকন্ডাক্টর কাম প্রসেসর বেস জিনিস হয়, মানে মাইক্রোচিপ বেস জিনিস হচ্ছে এই জাতীয় জিনিসগুলো। তো এই যে সেমিকন্ডাক্টর বা এই অর্ধপরিবাহী কি, এটা আমরা চ্যাপ্টার 11-এ শুধু বলে আসলাম যে অর্ধপরিবাহী কি আমরা জানবো। তো অর্ধপরিবাহী আসলে কি, অর্ধপরিবাহী বলতে আপাত দৃষ্টিতে কিছু হয় না, কেন? কারণ হয় একটা বস্তু তড়িৎ পরিবাহী হবে না সেটা অপরিবাহী হবে। অর্ধেক পরিবাহী মানে কি, অর্ধেক পরিবাহী মানেও তো মানে মনে হয় যে সেটার মধ্যে কিছু হলেও প্রবাহ হবে, তাহলে সেটা তো পরিবাহী কাতারেই পড়ার কথা। তো আসলে অর্ধ পরিবাহীতে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এটাকে বলা হয়, কারণ আসলে অর্ধ পরিবাহী যে জিনিসটা সেটা আসলে মানে মূলত তড়িৎ পরিবহন করতে পারে না। বাট অর্ধ পরিবাহী জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা একটু মডিফাই করে সেটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার ব্যবস্থা আমরা করতে পারি কিছু নির্দিষ্ট শর্ত প্রয়োগ করে। তো ওই ধরনের পরিবাহক গুলাকে আমরা বলি অর্ধ পরিবাহী। আর একটু ডিটেলে গেলে আস্তে আস্তে বোঝা যাবে। তো এই অর্ধ পরিবাহী জিনিসটা মূলত যেই জিনিস দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে মূলত সিলিকন। সিলিকন আপনারা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, মাইক্রোপ্রসেসর বা মাইক্রোচিপের মূল জিনিস হচ্ছে সিলিকন। একদম খাঁটি বাংলায় বলতে গেলে বালু দিয়ে এটার জীবনচক্র শুরু হয়, ঠিক আছে? বালু থেকে সেটা রিফাইন হয়, সেখান থেকে অনেক কাহিনী হয়, কাহিনী টাহিনী হয়ে সেটা মাইক্রোপ্রসেসর, চিপ অ্যান্ড কম্পিউটার হয়, এখানে অনেক কিছু আছে। তো আমরা ওইগুলা জানবো না। তো এই যে সিলিকন দিয়ে যে জিনিসটাকে আমরা একদম প্রাথমিক ভাবে ইলেকট্রনিক্স এর যখন জন্ম হয় 1948 সালে, আমরা প্রথম যে জিনিসটা বা যে ডিভাইসটা বা যে পার্টটা তৈরি করি সেইটাকে বলা হয় ডায়োড। ডায়োড এটাকে আমরা সেমিকন্ডাক্টর বলি, বা এটাকেই আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা পিএন জংশন বলে থাকি। তো এই জিনিসটা আসলে কি, খেয়াল করো আমরা যখন ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করি না, তখন আসলে না তড়িৎ প্রবাহের দিকটা আমাদের কন্ট্রোলে থাকে না। কন্ট্রোলে থাকে না কিভাবে, ধরো আমি একটা তারের মধ্য দিয়ে, সাধারণ তারের মধ্য দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। তো আমি যখনই ভোল্টেজ অ্যাপ্লাই করব, পজিটিভ টু নেগেটিভ তড়িৎ প্রবাহ হবে। যদি না আমি যতই চেষ্টা করি না কেন, আমার কিন্তু আমি কিন্তু ভোল্টেজ দিয়ে দেওয়ার পর এই তারের মধ্যে তড়িৎ প্রবাহকে আর কোনোভাবে কন্ট্রোল করতে পারবো না। এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল। বাট আমরা এমন একটা সিস্টেম আছে আমাদের কাছে যাতে আমরা কোন একটা পরিবাহক তারের মধ্যে ইলেকট্রিসিটি কোন ডাইরেকশনে যাইতে পারবে নাকি পারবে না সেটা আমরা কন্ট্রোল করতে পারি বাই দিস ডিভাইস, যেটাকে আমরা বলতেছি ডায়োড বা পিএন জংশন, ঠিক আছে? তো এইটা আসলে কিরকম দেখতে জিনিস।
এইটা আসলে যদি বলো সত্যিকার অর্থে মানে ফিজিক্যালি দেখতে জিনিসটা যেরকম, এইরকম দেখতে একটা জিনিস যেটার এক সাইড একটু ছাই রং করা থাকে, এক সাইড একটু কালার করা থাকে, এইরকম দেখতে একটা জিনিস আছে। এটা এটা আমরা বিভিন্ন তোমরা মোবাইলের চার্জার বা ইলেকট্রনিক যন্ত্রপাতি ভাঙলে এরকম জিনিস দেখবা, কালো রঙের জিনিস, একদম সিলিন্ডারের মতো, খুবই ছোট, নখের ডগায় ধরবে আর কি। তো এইরকম একটা জিনিসকে আমরা বলি ডায়োড বা পিএন জংশন, যেটাই বলো না কেন। এটার কাজ কি? আমরা যদি নর্মাল একটা তার নিতাম, আমরা যদি এখানে ব্যাটারির ডিরেকশনটা উল্টায় দিতাম, তাহলে কারেন্টটা এদিক যেত, আবার যদি উল্টায় দিতাম কারেন্টটা এদিক যেত। মানে এই তারের মধ্যে কোন দিকে কারেন্ট প্রবাহিত হবে সেটা আমাদের নিয়ন্ত্রণে নাই ওই ক্ষেত্রে। বাট যখন আমরা এই ডায়োড জিনিসটা ইউজ করতেছি, তখন আসলে এই জিনিসটা কন্ট্রোল করতে পারে যে এর মধ্য দিয়ে কারেন্টটা যখন যাবে সেটা কোন দিকে যাবে, এবং এটা একটা স্পেসিফিক ডাইরেকশন আছে, এবং এই যে ছবিটা যেভাবে আছে সেই অনুযায়ী এর ডাইরেকশনটা হবে এক্স্যাক্টলি এই দিকে, মানে যেই দিকে যে পট্টিটা থাকে ওই দিকে কারেন্টটা ফ্লো হইতে পারবে এটার মধ্য দিয়ে। তাহলে উল্টা দিকে যদি আমরা কারেন্ট ফ্লো করার চেষ্টা করি তাহলে কি হবে? তাহলে যে ঘটনাটা ঘটবে, মনে করো আমি এইখানে এই প্রান্তে পজিটিভ অ্যাপ্লাই করলাম, এই যে কারেন্টটা এটার মধ্যে যখন যাওয়ার চেষ্টা করবে কারেন্টটা যেতে পারবে না, এই ডিভাইসটা দ্বারা অটোমেটিক কারেন্টটা ব্লক হয়ে যাবে। মানে ডায়োডের কাজ হচ্ছে সে কারেন্টকে একটা নির্দিষ্ট দিকেই ডাইভার্ট করতে পারবে, অন্যদিকে সে অ্যালাউ করবে না। দিস ইজ হোয়াট উই কল অ্যাজ ডায়োড অর পিএন জংশন। তো আমাদের আসলে এইটাই বুঝতে হবে যে এই জিনিসটা বা এই যন্ত্রটা ঠিক কিভাবে কাজ করে। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, মানে বোর্ড তো একেবারে ক্লিয়ার না, মানে আজকে বুঝা যাইতেছে অনেক নেটওয়ার্ক অনেক প্রবলেম তোমার হইতেছে। কি নেটে প্রবলেম হচ্ছে? আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, রিয়েল টাইম ভিউ যেটা দেখতে পাচ্ছি, আমি একদম ঝকঝকা দেখতেছি আমার মনিটরে, আমি একদম ঝকঝকা দেখতেছি। তুমি একটু ডাটা কানেকশনটা অন করে অফ করে দেখো। আমি আচ্ছা ভাই, একদম এনে ক্লিয়ার যে একটা দেখতেছি প্রশ্ন, এবং আমি, জি জি বলো। এনে কি অলওয়েজ মানে এই বাম থেকে ডান দিকেই মানে তড়িৎ প্রবাহ হবে যদি আমরা এই যে জিনিসটা মানে আসলে বাম থেকে ডায়োড? ডান দিকে না, আমি যদি এখন এই যন্ত্রটাকে উল্টা ভাবে লাগাই, মানে মনে করে আমি খুলে এই মাথা উল্টে দিলাম, তাহলে শুধু ওই দিকেই যাবে, মানে ওই যন্ত্রটার মধ্যে একটা দিকেই যাইতে পারবে এই ডিভাইসের মধ্যে দিয়ে, পার্টিকুলার চিপটার মধ্যে দিয়ে। বুঝতে পারছি? তো মানে যে দিক দিয়ে যে কালারিং কাইন্ড অফ অংশটা যে দিক দিয়ে তাকে এই দিক দিয়ে, ওইদিকে ওইদিকে যাইতে পারবে। হ্যাঁ, কালারিং সেটটা যেদিকে থাকবে ওইদিকে যাইতে পারবে। এখন আমাদের যেখানে দরকার হয় তখন সেখানে আমরা এটাই করি আর কি। তো এই যে এই ডিভাইসটার মধ্যে দুইটা জিনিস থাকে, ওই দুইটা জিনিসকে আমরা বলি পি আর এন, তো এই জন্য এটাকে আমরা বলি পিএন জংশন আর কি। তো এরকম এই যে পি এবং এন টাইপের দুইটা পদার্থ থাকে আর কি, তো এরকম আরো একটা পদার্থ নেওয়া হয় পিএনপি অথবা এনপিএন, মানে একটা পি একটা এন তার সাথে একটা পি, অথবা একটা এন একটা পি তার সাথে একটা পি, মানে এক কথায় তিনটা আগে পিছে করে আর কি। নিয়ে যে জিনিসটা তৈরি করা হয় সেই জিনিসটাকে আমরা বলি ট্রানজিস্টর। কি বলি? ট্রানজিস্টর। এখন একটু এই জিনিসটার ব্যাপকতাটা কি সেটা একটু বলা বোঝার চেষ্টা করি, বলি তোমাদেরকে। তো এরকম একটা ট্রানজিস্টর যেটার মধ্যে এরকম একটা ডায়োডই থাকে বলতে পারো, বা একটা ট্রানজিস্টরের মধ্যে আসলে দুইটা ডায়োডের সংযোগস্থল বলা যায়, একটু পরে আরো বুঝতে পারবা কাহিনীটা কি। তো এই জিনিসটাই আমি বলি, এই জিনিসটা ধরে নাও এই জিনিসটাই আসলে থাকে কোথায়? যত ধরনের আমরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি তার সবকিছুর মধ্যে, তার মাইক্রোচিপের মধ্যে, তার প্রসেসরের মধ্যে, তার কন্ট্রোলিং এর মধ্যে, এভরিথিং এর মধ্যে এই জিনিসটা থাকে। মোবাইল যদি কখনো ভাঙো বা মোবাইলের ভিতরে দেখো, দেখবা মোবাইলের ভিতরে একটা বোর্ড থাকে, সার্কিট বোর্ড, ওর মধ্যে কালো রঙের স্কোয়ার করা কিছু বক্স বক্স থাকে খুব পাতলা। তো ওইখানে আসলে সবকিছু সিগন্যাল প্রসেস হয়, তো ওর ভিতরে আসলে এইগুলা থাকে। আমরা যে কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটারের মাদার বোর্ডে যে প্রসেসর থাকে, প্রসেসর কি সবাই হাতে নিয়ে দেখতো কখনো? বা দেখতো প্রসেসরটা সরাসরি, দেখে থাকার কথা মেবি, তাই না? তো ওইটা হচ্ছে, ওইটাই হচ্ছে মূলত কম্পিউটার, মানে কম্পিউটারের সবকিছুই ওইটার মধ্যেই ঘটে, এই যে একটু একটা জিনিসের মধ্যে। ঠিক আছে, আমি যদি অ্যাকচুয়াল রেশিও অনুযায়ী ফিগারটা আঁকতে চাই, ফিগারটা হবে এরকম, এর চেয়ে বেশি না।
তো এই এতটুকু অংশটা যেটা দেখা যায় ওইটাও আসলে প্রসেসর না, প্রসেসর হচ্ছে ওর ভিতরে আরেকটা ছোট্ট জিনিস থাকে, ওইটা হচ্ছে প্রসেসর। তো ওই প্রসেসরের মধ্যে, ওই প্রসেসরটাকে আমরা বলি মাইক্রোচিপ, তো ওর মধ্যে এই ট্রানজিস্টর নামক জিনিসটা থাকে যেটা কিনা আসলে কাইন্ড অফ ডায়োড। তো ওর ভেতরে যে ট্রানজিস্টর থাকে ওই অতটুকু জায়গার মধ্যে, জায়গাটা কতটুকু হবে তোমার বুড়ো আঙ্গুলের যে নখ আছে না ওইটুকু ধরতে পারো, নখের যে ক্ষেত্রফলটা, তো অতটুকু জায়গার মধ্যে এই যে এই জিনিসটা বসানো থাকে প্রায় 3 থেকে 7 বিলিয়ন, ওইটুকু জায়গার মধ্যে 300 কোটি থেকে 700 কোটি প্রসেসর থাকে। এখন সেটার পরিমাণ আরো বাড়তেছে, কারণ এখন এই যে এই জিনিসটার যে সাইজ, অ্যাকচুয়াল সাইজ ওইটা 5 ন্যানোমিটার পর্যন্ত চলে গেছে, 5 ন্যানোমিটার, ঠিক আছে, 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 1 ন্যানোমিটার, আমি কি মনে হয় ভুল বললাম, 1000 না তো 10 লক্ষ ভাগের 1 ভাগ। তো তুই চিন্তা করে দেখো তাহলে এই জিনিসটা কি কাজ করতে পারে। দিস ইজ দা মানে কি বলবো, দিস ইজ এভরিথিং অফ মডার্ন, বলতে মডার্ন যুগের এভরিথিং বলতে পারো। তো আমরা আসলে ওই প্রসেসরের ভেতরে যে ট্রানজিস্টর থাকে সেইটা বুঝবো না, আমরা জাস্ট বেসিক একদম জিনিসটা বুঝবো যেটাকে আমরা বলি ডায়োড। আগেকার যুগে যখন এই ডায়োডটা আবিষ্কার হয় নাই, তখন এই যে ইলেকট্রিসিটি ফিল্টারেশনের কাজটা, একটা দিকে সেটাকে প্রবাহিত হবে, সেই কাজটা করা হইতো এক ধরনের টিউব দ্বারা, যেটাকে আমরা ক্যাথোড টিউব বলতাম আর কি। তো ওই টিউব গুলা আসলে কাঁচের তৈরি একটা টিউব হইতো, এবং ওগুলার এক একটা সাইজ ছিল মোটামুটি একটা তোমার বয়ামের মতো, চকলেটের বয়াম গুলা থাকে না ওরকম সাইজের। তো এখন চিন্তা করো একটা সাধারণ তখনকার সময় একটা কম্পিউটার তৈরি করতে এরকম মিনিমাম লাখখানেক বয়াম লাগতো, লাখখানেক বা 1000 খানেক। হ্যাঁ, তো এখন এতগুলা বয়াম দিয়ে যদি তুমি একটা কম্পিউটার বানাতে চাও, সে কম্পিউটারের সাইজটা কত হবে একটু চিন্তা করো। এই কারণে তখনকার সময় এক একটা কম্পিউটারের সাইজ এক একটা রুমের সমান, দেখে একটা বাড়ির সমান হইতো, বাট ওই বয়মের সাইজ জিনিসটাই এখন 5 মাইক্রো ন্যানোমিটারে পৌঁছে গেছে, ঠিক আছে। বাট ওই ওই জিনিসটা সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম হয়ে গেছে, মানে আমরা অন্য সম্পূর্ণ নতুন ধরনের একটা জিনিস হচ্ছে এটা, ওটার সাথে এটার কোনো স্ট্রাকচারাল বা গঠনগত কোনো মিলই নাই, ওটা একটা ফিজিক্যাল জিনিস আর এটা মানে কাইন্ড অফ ন্যানো টেকনোলজি বলতে পারো। তো এই জিনিসটা আবিষ্কার হওয়ার পর থেকে আসলে আমাদের মানে দুনিয়া পাল্টায় গেছে বলতে পারো। তো আমাদের এখন এই জিনিসটাই বুঝতে হবে, এই জিনিসটা কিভাবে কাজ করে, এই যে কিভাবে তৈরি হয়, এবং এই যে সে কারেন্টটাকে এক ডিরেকশনেই পাঠাইতে পারে, অন্য ডিরেকশনে সে অ্যালাউ করে না, সে এই কাজটা কিভাবে করে। তো এটার জন্যই আমরা এখন এই ডায়োড কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করব। তো যেটা বলতেছিলাম, এই ডায়োডটাকে কি দিয়ে বানানো হয় বলছিলাম, সেটা হচ্ছে অর্ধপরিবাহী, এবং স্পেসিফিকলি বলতে গেলে সেটা হচ্ছে সিলিকন, ঠিক আছে। তো বালু থেকে সিলিকন ডাইঅক্সাইড থেকে সিলিকনটাকে আলাদা করা হয়, তো বিশুদ্ধ যে সিলিকন, তো সিলিকনের যোজনী কত, সিলিকনের যোজনী হচ্ছে 4। তো বিশুদ্ধ যে সিলিকন সেটার যে কেলাসের স্ট্রাকচারটা, সেটা আমরা তো গাঠনিক সংকেত বুঝি আশা করি, কেমিস্ট্রি বেসিক আইডিয়া গুলো আছে। তো সিলিকনের হাত হচ্ছে 4টা, তো একটা সিলিকন যে কাজটা করে তার সাথে চারদিকে 4টা সিলিকনের সাথে সে বন্ধন তৈরি করে, এবং সিলিকনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রন বিন্যাস থেকে। তো পরের সিলিকন আবার আরেকটা সিলিকনের সাথে বন্ধন তৈরি করে। তো এইভাবে যে ঘটনাটা গিয়ে দাঁড়ায় যে প্রত্যেকটা সিলিকন তার চারপাশে এইভাবে আরেকটা সিলিকনের দ্বারা ঘেরাও করা থাকে। এখন একটু চিন্তা করো যে প্রত্যেকটা সিলিকন যেহেতু এইভাবে আরেকটা সিলিকনের সাথে, 4টা সিলিকনের সাথে চারপাশে কানেক্টেড, তাহলে আসলে যে ঘটনাটা ঘটতেছে যে এই সিলিকনের যে বহিঃস্থ কক্ষপথে তোমার যে 4টা মুক্ত ইলেকট্রন থাকতেছে, সেই 4টা মুক্ত ইলেকট্রন আসলে প্রত্যেকে আরেকটা সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করতেছে। তো এই যে ইলেকট্রন তারা শেয়ার করতেছে, যার ফলে যেটা হইতেছে যে আর কোনো ইলেকট্রন কিন্তু এই সিলিকনের বাইরে থাকতেছে না, মুক্ত জোড় ইলেকট্রন থাকতেছে না। তো আমরা জানি যেসব পথে মুক্ত জোড় ইলেকট্রন থাকে না তাদের ক্ষেত্রে কি হয়, তারা তড়িৎ অপরিবাহী হয়। সিলিকনের ক্ষেত্রেও তাই, বিশুদ্ধ সিলিকন সম্পূর্ণভাবে তড়িৎ অপরিবাহী, বাট এইটাকেই আমরা একটা সিস্টেমের মাধ্যমে পরিবাহী বানাবো, এবং তখন এইটা হয়ে যাবে অর্ধপরিবাহী। কথাটা বোঝা গেছে?
জি স্যার, আচ্ছা, তো কিভাবে আমরা এই সিলিকনটাকে এখন পরিবাহী করতে পারি? এই সিলিকনটাকে পরিবাহী করার যে ওয়ে, সেটাকে আমরা বলি ডোপিং বা ভেজাল মিশ্রিতকরণ। ঠিক আছে, বিশুদ্ধ সিলিকন জীবনেও তৈরি পরিবহন করবে না, তো এটাকে আমরা এখন ভেজাল ঢুকাই দিব ওর ভিতরে। তো এটাকে যখন আমরা ভেজাল ঢুকাবো, তখন সেটাকে বলা হয় ডোপিং করা। ঠিক আছে, তো ভেজালটা আসলে কিভাবে করা হয়? যেটা করা হয় যে এটার সাথে অন্য একটা ধাতব পদার্থ মেশানো হয়। তো সাধারণত আমরা দুই টাইপের ধাতব পদার্থ এখানে মিশাই। সেই টাইপগুলা কি কি? আমরা পর্যায় সারণী থেকে গ্রুপ থ্রি অথবা গ্রুপ ফাইভ, হ্যাঁ সরি, গ্রুপ থ্রি অথবা গ্রুপ ফাইভ। তো এই গ্রুপ থ্রি অথবা গ্রুপ ফাইভ এর মৌল আমরা নিয়ে এটার সাথে মিশাই। তো গ্রুপ থ্রির মৌলের মধ্যে সাধারণত তোমার অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামটা বেশি ব্যবহার করা হয়, এবং গ্রুপ ফাইভ এর মৌলের মধ্যে তোমার পটাশিয়ামটা মনে হয় ব্যবহার করা হয়। আমি মনে হয় ভুল বললাম না, ঠিকই মনে হয় আছে। তো যাই হোক, তো এক কথায় গ্রুপ থ্রি অথবা গ্রুপ ফাইভ এর মৌল দিয়ে এটাকে ভেজাল যুক্ত করা হয়। তো এই ভেজাল যুক্ত করার প্রসেসটাকে আমরা বলি ডোপিং, এটাকে বলা হয় ডোপিং করা। এবং এটা খুবই সফিস্টিকেটেড একটা কাজ। কেন সফিস্টিকেটেড কাজ? কারণ এটা খুবই স্পেসিফিকলি খুবই হিসাব করে করতে হয়। ইনফ্যাক্ট তাই এই যে যখন এটাকে মিশানো হয়, সাধারণত প্রতি 20 লক্ষ সিলিকন পরমাণুর জন্য, 20 লক্ষটা সিলিকন পরমাণুর জন্য একটা ভেজাল পরমাণু এর সাথে মিশানো হয় ভেজাল হিসেবে। মানে রেশিওটা এত কম থাকে, তো চিন্তা করো বিষয়টা, 20 লক্ষ পরমাণুর জন্য একটা ভেজাল পরমাণু হয় গ্রুপ থ্রি অথবা গ্রুপ ফাইভ থেকে আমরা এর মধ্যে মিশাই, এবং এটাকে বলা হয় ডোপিং। তো আমরা যখন এই ডোপিংটা করি, আমরা কোন গ্রুপের মৌল এর মধ্যে মিশাবো তার উপর ডিপেন্ড করে সেটাকে আমরা তখন অর্ধ পরিবাহীর দুইটা টাইপ হিসেবে নাম দেই, এবং সেই টাইপ দুইটাই হচ্ছে পি টাইপ, আরেকটা হচ্ছে এন টাইপ। তো এই পি টাইপ এবং এন টাইপ সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী দিয়েই এই ডায়োড নামক জিনিসটা তৈরি। এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন জিজ্ঞাসা করবো এই ডপিং প্রসেসটা স্টার্ট করতে পারি। তো আমরা কোনটাকে পি টাইপ বলবো, কোনটাকে এন টাইপ বলবো? বলে রাখি, আমরা যদি গ্রুপ গ্রুপ ফাইভ এর মৌল মেশাই, গ্রুপ ফাইভ এর মৌল মেশাই, তাহলে সেইটাকে বলা হয় এন টাইপ অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর বলবো। আর যখন আমরা সেটার সাথে গ্রুপ থ্রি এর মৌল মিশাবো, তখন সেটাকে আমরা বলবো পি টাইপ সেমি কন্ডাক্টর বা পি টাইপ অর্ধ পরিবাহী বা পজিটিভ টাইপ অর্ধ পরিবাহী। পি ফর পজিটিভ টাইপ, এন ফর নেগেটিভ টাইপ। আচ্ছা, তো যাই হোক, তো এখন আমরা ধরো প্রথমে আমরা সেটাকে গ্রুপ ফাইভ এর একটা মৌল এখানে আমরা মিশাবো। তো মিশাইলে কি হবে? মিশাইলে যেটা হবে এন টাইপ পদার্থ তৈরি হবে। তো এটা আসলে কি কাহিনীটা কি এটার ভিতরে? তো এন টাইপ এর মধ্যে কি আছে? গ্রুপ ফাইভ মৌল, ধরো গ্রুপ ফাইভ এর মধ্যে হচ্ছে ফসফরাস, তো আমরা ফসফরাস মিশাইলাম এর মধ্যে। তো ধরো এই যে সিলিকন পরমাণুটা, এই জায়গাতে আমরা একটা ভেজাল পরমাণু ফসফরাস বসাইছি। এখন ফসফরাস যেহেতু গ্রুপ ফাইভ এর মৌল, এটা থেকে আমরা কি বলতে পারি বলো তো? গ্রুপের গ্রুপ দ্বারা কি নির্ধারিত হয়? বুঝি নাই প্রশ্নটা ভাই। বলো, গ্রুপ বললাম, গ্রুপ দ্বারা কি নির্ধারিত হয়? পর্যায় সারণীতে গ্রুপ দ্বারা কি নির্ধারিত হয়, বা আমরা গ্রুপ দ্বারা কি বুঝি? একটা মৌলের গ্রুপ দ্বারা কি বের করতে পারি? ইলেকট্রন সংখ্যা, গ্রুপ হচ্ছে ফাইভ, কিসের ইলেকট্রন সংখ্যা? মৌলের অবস্থান, অবস্থান, মৌলের অবস্থান। এত কিছু বলতেছো, সব জিনিসটা বলতে পারতেছো না? গ্রুপ দ্বারা আমরা বুঝতে পারি যে ওই মৌলের বহিঃস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। তো গ্রুপ ফাইভ মানে ওই মৌলের বহিঃস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। তো ফসফরাসের বহিঃস্থ কক্ষপথে কয়টা? 5টা ইলেকট্রন আছে। এখন খেয়াল করো, সে কোথায় ঢুকছে? সিলিকনের মাঝখানে, চারপাশ থেকে সিলিকন। তো চারপাশ থেকে সিলিকনের সাথে তখন সে কিন্তু সমযোজী বন্ধন আবার তৈরি করবে, যেমন ভাবে তৈরি হওয়ার কথা। আমি এখানে বেশি জটিল করে ছবিটা আসতেছি না,
এই যে আমি ইলেকট্রনগুলো দেখাইলাম, তো এই যে ফসফরাসে যেহেতু পাঁচটা ইলেকট্রন, সে তো তার দিক থেকে চারটা ইলেকট্রনের সাথে, চারটা সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করতে পারবে, তো করবেও সেটা। বাট করার পরে যে ঘটনাটা ঘটবে, তার কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা থাকবে, যেটা কিনা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে না বা করার প্রয়োজন ভাই, রাইট? এবং খেয়াল করো ওই ইলেকট্রনটা কিন্তু মুক্ত ইলেকট্রন, সে কিন্তু সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে নাই। তো তার মানে ঘটনাটা কি দাঁড়াইলো, ভেজাল মিশানোর আগে এই জায়গাতে কোথাও কোনো মুক্ত ইলেকট্রন ছিল না, বাট এখন ফসফরাসের একটা এক্সট্রা মুক্ত ইলেকট্রন আছে। তো তাহলে এখন কি এটা তড়িৎ পরিবহন করতে পারবে বলো? ভাইয়া ফসফরাস কে যখন মানে যুক্ত করা হয়েছে, বুঝি নাই, তোমার কথা বন্ধ হয়ে গেছিল। ভাইয়া না তোমার ফসফরাস কথা, কে যখন মানে বেজার হিসেবে যুক্ত করা হয়েছে, তখন তো এই যে সিলিকন কে আপনি প্রতিস্থাপন করছেন, ঠিক না? রাইট? তখন ওই যে ওই সিলিকন পরমাণুটা কোথায় গেল? সিলিকন পরমাণু ওখানেই আছে, বাট ওইটা সাইডে রিপ্লেস হয়ে গেছে। মানে এমন না সিলিকন পরমাণুটাকে উঠায়া নিয়ে বাইরে ফালাই দিয়ে আমরা ফসফরাস দিছি, আমরা ওটার মধ্যেই আরো ফসফরাস অ্যাড করছি। তো তখন সে ঠাসাঠাসি করে গাদাগাদি করে এর মধ্যে জায়গা করে নিছে, বুঝতে পারছেন? তো ওটা অন্য কোনো সাইডে হয়তো, এই এখানে যে সিলিকনটা ছিল সেটাই হয়তো এখানে চলে আসছে। মানে এক কথায় তাকে তো জায়গা নিতে হবে, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয় নাই, এই যে প্রসেসটা, এটা আসলে মুখে যে বলতেছি না, এটা এত সহজ না, এটা অনেক কমপ্লেক্স একটা প্রসেস। ইভেন এইটা হচ্ছে মোস্ট কমপ্লেক্স প্রসেস, এবং এই প্রসেসটাকে আমরা বলি ফ্যাব্রিকেশন, এটাকে বলা হয় ফ্যাব্রিকেশন, মনে রাখবেন। খুবই, ও আমি ভুল বললাম, আমি ভুল বললাম, এটা ফ্যাব্রিকেশন না, আমি আরেক জায়গায় চলে গেছিলাম। তো যাই হোক, এটা এটাকে তো ডোপিং বলা হয়। তো বুঝতে পারছো, উত্তর পাইছো তোমার, কি সমস্যাটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, আচ্ছা, তো যাই হোক, যে তো এখন কাহিনী হচ্ছে যে আমরা একটা ফসফরাস মেশানোর কারণে আমরা এখানে একটা মুক্ত ইলেকট্রন পাইলাম। তো আমরা তো প্রতি 20 লক্ষ সিলিকনের পরমাণুতে একটা ফসফরাস পরমাণু মিশেছি। এখন মনে হইতে পারে যে ফসফরাস পরমাণুটা খুবই কম, বাট আসলে 20 লক্ষ পরমাণু ধরার জন্য যে জায়গাটা প্রয়োজন সেটা এতই ক্ষুদ্র, এতই ক্ষুদ্র, আমরা যদি চিন্তা করি তাহলে আসলে এরকম দুইটা ফসফরাস পরমাণুর মধ্যে দূরত্ব মোটেও বেশি না, একেবারেই সামান্য, যেটা খালি চোখেও দেখা সম্ভব না, মানে এটা ইলেকট্রন মাইক্রোস্কোপেও দেখাটা সম্ভব না। মানে 20 লক্ষ কম মনে হইতে পারে, মানে 20 লক্ষ একটা কম মনে হতে পারে, বাট এটা আসলে কম না, ঠিক আছে? তো সামহাও তার মানে আমরা এখন যে সিলিকনটা আগে অপরিবাহী ছিল তাকে আমরা আংশিক ভাবে পরিবাহিতে পরিণত করছি, এবং এই জন্য এটাকে আমরা তখন বলবো অর্ধ পরিবাহী। বুঝতে পারছেন, অর্ধ পরিবাহী জিনিসটা এইভাবে আসছে। এবং যেহেতু খেয়াল করো এখানে আমরা একটা এক্সট্রা ইলেকট্রন ক্রিয়েট করছি, মানে ক্রিয়েট করছি বলতে ইলেকট্রন আমরা ক্রিয়েট করি না, মানে এখানে একটা এক্সট্রা ইলেকট্রনের উপস্থিতি দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে। তো এই জন্য এটাকে আমরা তখন বলবো নেগেটিভ টাইপ অর্ধ পরিবাহী বা এন টাইপ অর্ধ পরিবাহী। বোঝা গেছে কথাটা? তো এইটা ছিল এক ধরনের ডোপিং। তো ভাই যখনই আমরা একটা ইলেকট্রন, সাইবেরিয়ান মৌলমিশ, একটা হ্যাঁ ইলেকট্রন এই যে মানে মুক্ত অবস্থায় আছে দিকেই কি মানে এটাকে মানে পরিবাহী মানে অর্ধ পরিবাহীর হিসাবে কনসিডার করতেছেন? হ্যাঁ অর্ধ পরিবাহীর মধ্যে আমরা সাপোর্ট করতে পারলাম, কারণ কি যেহেতু মুক্ত ইলেকট্রন আছে, তার মানে বাইরে থেকে এখন এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে স্থানান্তর করা সম্ভব এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে এর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করা সম্ভব। বোঝা গেছে? জি ভাইয়া, ঠিক আছে, তো এই ধরনের পদার্থকে আমরা বলি অ্যান্টাই অর্ধ পরিবাহী, যখন আমরা গ্রুপ ফাইভের মৌল মিশাবো। এখন মনে করো আমরা গ্রুপ ফাইভের মৌল মিশাবো না, আমরা মিশাবো গ্রুপ থ্রি এর মৌল, ঠিক আছে? তো আমরা যখন গ্রুপ থ্রি এর মৌল মিশাবো তখন কি হবে, ধরো অ্যালুমিনিয়ামের কথা আমরা চিন্তা করি, তো অ্যালুমিনিয়ামের গ্রুপ যেহেতু থ্রি, তার মানে কি এর বাইরের কক্ষপথে তিনটে ইলেকট্রন আছে, তাহলে সে কিন্তু খুব ইজিলি তিনটা সিলিকন পরমাণুর সাথে বন্ধন তৈরি করতে পারবে, সমযোজী বন্ধন তৈরি করতে পারবে। বাট খেয়াল করো তার তো আর মুক্ত ইলেকট্রন নাই, তো আরেকটা সিলিকন থেকে যে ইলেকট্রন আসবে সেটার সাথে সে সমযোজী বন্ধন চাইলেও তৈরি করতে পারবে না,
বা ইলেকট্রন যোগান দিতে পারবে না। তো যার ফলে যে ঘটনাটা ঘটবে, তখন এইখানে একটা সাময়িক ভাবে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, যে এই জায়গায় একটা ইলেকট্রন মিসিং, ঠিক আছে? তো এই মিসিং জায়গাটাকে আমরা বলি ইলেকট্রন হোল। কি বলি আমরা? ইলেকট্রন হোল। তো এইভাবে যখন আমরা কোনো অর্ধ পরিবাহী সিলিকনের সাথে গ্রুপ সি এর মৌল মিশাই, তখন এই যে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়, এই ঘাটতি হওয়ার কারণে এই বস্তুটা, এই যে এই অবস্থায় যেটা ঘটে, আমরা যদি এখন বাইরে থেকে একটা ইলেকট্রন এই জায়গায় সাপ্লাই দেই, এই জায়গাতে সাপ্লাই দেই, তাহলে সাথে সাথে সেও ইলেকট্রনটা এই জায়গাতে নিয়ে নিবে ইলেকট্রন হোলের মধ্যে। মানে এটা আসলে কোনো গর্ত না, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্পেস বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা ইলেকট্রন হোল বলতেছি। তো যখন এই ঘটনাটা ঘটবে, তার মানে এখন যদি আমরা বাইরে থেকে একটা ইলেকট্রন দেই, সে রেডি হয়ে বসে আছে একটা ইলেকট্রন সে রিসিভ করার জন্য, তো হোল তো আর একটা দুটো না, হোল তো আসলে অনেকগুলো আছে। তো এইভাবে আমি চাইলে একটা হোল থেকে আরেকটা হলে, আরেকটা হোল থেকে আরেকটা হলে ইলেকট্রনকে এর মধ্য দিয়ে ট্রান্সফার করতে পারবো। তার মানে ঘটনাটা যেটা দাঁড়াইতেছে, যে এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন না থাকলেও এই ইলেকট্রন হোলটা তৈরি হওয়ার কারণে তার মধ্যে একটা ক্যাপাবিলিটি তৈরি হইতেছে, তার মধ্য দিয়ে ইলেকট্রন স্থানান্তর করার, আর যার ফলে এইটা তখন একটা অর্ধ পরিবাহীতে পরিণত হয়। এবং এই টাইপের অর্ধ পরিবাহীকে আমরা বলি পি টাইপ অর্ধ পরিবাহী বা পজিটিভ টাইপ অর্ধ পরিবাহী। কেন? কারণ ওর মধ্যে একটা ইলেকট্রন মিসিং আছে, একটা ইলেকট্রন মিসিং। তো যার কারণে সেটা একটা ইলেকট্রন রিসিভ করার জন্য বসে থাকে, এবং এই জন্য আমরা এটাকে বলি পজিটিভ টাইপ অর্ধ পরিবাহী। বোঝা গেল বিষয়টা ভাইয়া? একাধিক, মানে এই যে একাধিক অ্যালুমিনিয়াম যে যুক্ত যুক্ত করা হয়, মনে হয় এই কারণেই তো মনে হয় একাধিক এই যে ইলেকট্রনের হোল সৃষ্টি হয়, মানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়। ডেফিনেটলি, হ্যাঁ, মানে একটা অ্যালুমিনিয়াম তো মূলত মানে এই যে তিনটা সিলিকন পরমাণুর সাথে যুক্ত হইতে পারবে। হ্যাঁ, বাট আরেকটা সিলিকন পরমাণুর সাথে যুক্ত হইতে না পারলেও, যেহেতু ওকে আমরা ডোপিং করছি, ওর তো ওই জায়গা থেকে লড়াচড়া করার কোনো সুযোগ নাই। তো মানে এই জায়গায় বলতে পারেন একটা অসম্পূর্ণ সমযোজী বন্ধন আছে, তো সেটাকে সে সবসময় সম্পূর্ণ করতে চায়, মানে ওই ইলেকট্রন হোলটা ফিল আপ করতে চায়, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। বুঝা গেছে? তার মানে তো মানে এই অর্ধ পরিবাহী, মানে এই সিলিকন স্ট্রাকচারটা থেকে মানে যদি আমরা অর্ধ পরিবাহী করতে চাই, তাহলে তো মানে একটা অ্যালুমিনিয়াম দিয়ে হচ্ছে না, মানে প্রতি তিনটা সিলিকন পরমাণুর জন্য একটা অ্যালুমিনিয়াম লাগতেছে। হ্যাঁ, মানে প্রতি তিনটা বলা যাবে না, প্রতি 20 লক্ষে একটা, মানে কি মাঝখানে অনেক লক্ষ লক্ষ আছে। বাট অ্যাকচুয়ালি ইলেকট্রন তো আমরা তোমাদের ই পড়াইছিলাম না, পরিবহন ব্যান, যোজন ব্যান পড়াইছিলাম না, পরিবহনের শর্ত, মানে একটা পদার্থ পরিবাহ হওয়ার কি শর্ত। তো এখানে এই ইলেকট্রন মানে আমাদের উদ্দেশ্যটা ছিল, ওকে আমি ইলেকট্রন দিলে নর্মালি শুধু বিশুদ্ধ সিলিকন সে ইলেকট্রন কোনোভাবেই রিসিভ করতো না, বাট এই সিস্টেমটা করার কারণে সে একটা ইলেকট্রন রিসিভ করার মতো ক্যাপাবিলিটি তার মধ্যে অর্জন হয়েছে। তো যার ফলে সে আসলে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন ট্রান্সফার করতে পারবে এই হোলটা থাকার কারণে। এই জন্য সে অপরিবাহী থেকে অর্ধ পরিবাহীতে পরিণত হয়ে গেছে। বুঝতে পারছো? 20 লক্ষর কনসেপ্টটা বুঝতেছি না, 20 লক্ষ দ্বারা কিসের কি কনসেপ্ট? বুঝাইতে কিসের কনসেপ্ট? মানে যে 20 লক্ষ মানে হচ্ছে, 20 লক্ষ মনে করো, মনে করো তোমার কাছে 1 কোটি সিলিকন পরমাণু আছে, 1 কোটি। তো 1 কোটি সিলিকন পরমাণু আছে, বিশ লক্ষর জন্য 5টা অ্যালুমিনিয়াম নিলাম, তাহলে প্রতি 20 লক্ষর জন্য একটা অ্যালুমিনিয়াম কিভাবে থাকবে? 1 কোটি বলছি আমি, 1 কোটি, 1 কোটির জন্য 5টা নিলাম, তাহলে ও 20 প্রতি 20 হ্যাঁ ঠিক লক্ষে আছে, ভাগে কয়টা পড়লো? 5টা করলো, ঠিক কিন্তু আছে? কিন্তু কিন্তু আসলে তাহলে এই ভাই যে এই প্রতি সংখ্যাটা 20 লক্ষ, কম বেশি হয়, এই সংখ্যাটা কম বেশি হয়, মানে তুমি কি টাইপের অর্ধ পরিবাহী তৈরি করতে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। এখানে আসলে অনেক মানে ম্যাথ ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো সাধারণত আমরা নর্মাল যে অর্ধ পরিবাহী ইউজ করি, তার মধ্যে এই রেশিওটা থাকে, এটা কমতেও পারে বাড়তেও পারে,
প্রয়োজন বুঝে। তাহলে ভাই আপনার উদাহরণটার কথা যদি চিন্তা করি, তাহলে তো মানে এই যে 1 কোটির জন্য যদি আমরা 5টা অ্যালুমিনিয়াম নেই, তাহলে মানে হ্যাঁ যদি হ্যাঁ স্বাভাবিক অবস্থায় মানে কতগুলা মানে এই যে ইলেকট্রনের ঘাটতি মানে দেখা দিতে পারে, মানে ইলেক্ট্রো হোলের কথা বলতেছি আর কি। হ্যাঁ বুঝতে পারছি তোমার তোমার কোন জায়গায় তুমি ভাবতেছো। ধরো আমার নখের ডগায় কিছু সিলিকন আছে, ওই জায়গাতে সিলিকন পরমাণুর সংখ্যা হইতে পারে প্রায় তোমার বিলিয়নস কোটি, বিলিয়ন কোটি হইতে পারে, বিলিয়নস অফ কোটি। কারণ চিন্তা করো না, একটা কার্বন পরমাণু মানে একটা রয়ের ফোটার মধ্যে যদি 25,000 কোটি কার্বন পরমাণু থাকতে পারে, তুমি যা সিলিকনে একটা ছোট্ট টুকরা নাও যেটা হাতে ধরা যায় কোন রকমে, সেটার মধ্যে যেই পরিমাণ সিলিকন মানে পরমাণু আছে, তুমি যদি সেইটারও প্রতি 20 লক্ষের মধ্যে একটা করে অ্যালুমিনিয়াম পরমাণু দিতে চাও, তাও তোমার কোটি কোটি অ্যালুমিনিয়াম পরমাণু লাগবে। বুঝতে পারছো কাহিনীটা? জি ভাইয়া, এটা তো বুঝছি। মানে বিষয়টা এরকম। তো ওইভাবে চিন্তা করলে হিসাব করে দেখো যে মানে কিরকম হওয়া উচিত, এটা আইডিয়া, ইটস নট আ স্পেসিফিক ক্যালকুলেশন, স্পেসিফিক হিসাব। তুমি এটা ভাইয়া হিসাব এত করে কোনোদিন সিমেট্রিক বলতে কিন্তু পারবে না যে আইডিয়াটা আর কি কেমন হতে পারে। মানে কি, মানে কি, মানে তুমি কি জানতে চাচ্ছো যে এরকম যে কতগুলো সিলিকন পরমাণু পরে গিয়ে অ্যালুমিনিয়াম পাবো আমরা, এরকম কিছু? না আমরা তো মানে আপনার উদাহরণটার কথা চিন্তা করলে আমরা তো মানে মানে 20 লক্ষ সিলিকনের জন্য আমরা 1টা অ্যালুমিনিয়াম রে নিতেছি, হুম হুম তাই না? তাহলে তাহলে তো আপনার এই যে মানে আপনার কথা অনুযায়ী যেটা বুঝা যাচ্ছে, তার মানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেওয়ার কথা 5টা। যদি 1 কোটি সিলিকন পরমাণু নেই তাহলে 1 কোটি নিলে 5টা ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে না, এটাই বলতেছিলাম আর কি। হ্যাঁ 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 মাত্র 5টা ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। এখন আসলে এখানে সংখ্যাটা নিয়ে তুমি যেটা ভাবতেছো এটা নিয়ে ভাবার কিন্তু আসলে প্রয়োজন নেই। এখানে আসলে না না কয়টা ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে সেটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে কি যে কেন ঘাটতি তৈরি হবে এবং কিভাবে জিনিসটা ফাংশনালি রান করতেছে, এইটাই আর কি। না আমি বলতেছি মানে যদি ইলেকট্রনের ঘাটতি কম দেখা দেয়, তাহলে মানে এই বিদ্যুৎ পরিবহনটা মানে কেমন, মানে ইলেকট্রনের প্রবাহের উপরেই তো বিদ্যুৎ মানে প্রবাহটা নির্ভর করে, এই জন্য আর কি। হ্যাঁ 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 শুধু প্রবাহটা তো ইলেকট্রনের উপর নির্ভর করে না, ভোল্টেজের উপর নির্ভর করে এইটাকে। এগুলা হ্যাঁ যখন সেটা তো আসলে আছে। কি একদম ম্যাথ লেভেলে চিন্তা করলে, এখানে তুমি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবা, এটা সম্বন্ধে যদি আমি তোমাকে সবকিছু বলতে চাই, আমাকে নিজে আমার নিজেকে অ্যাটলিস্ট 10 বছর এটা নিয়ে স্টাডি করতে হবে। কথাটা বুঝতে পারছো? আমাকে নিজে যদি আমি অ্যাটলিস্ট 10 বছর স্টাডি করি, তাহলে হয়তো আমি কিছু বলতে পারবো, সামান্য কিছু তথ্য দিতে পারবো একদম কোর লেভেলে, বাট বাহ্যিক ভাবে এর থেকে বেশি তথ্য দেওয়া সম্ভবই না। কথাটা বুঝতে পারছো? মানে অন্তত আমার পক্ষে সম্ভব না, PhD করে এটার উপর মানে 20-25 বছর পড়াশোনা করার পরে একজন একজন প্রফেসর বা একজন একজন সাইন্টিস্ট এগুলার ভেতরে জিনিসগুলা নিয়ে সরাসরি স্পেসিফিক স্পেসিফাই করতে পারে। বুঝতে পারছো? তো তুমি যে জিনিসটা আমরা যে জিনিসটা নিয়ে প্রশ্ন করতেছি না, এটা আসলে অন্য লেভেল, অন্য জগতের একটা জিনিস বলতে পারো। আমরা জাস্ট সামান্য কিছু তথ্য জানি যে এইটাই তো এটাই এমনি, এর বেশি কিছু ভালো বলা মানে আমার পক্ষে টাফ। ভাই আমরা ঠিক আছে, আমরা এটা জানাই বুঝতে পারছো? এনাফ যে ব্ল্যাক ইলেকট্রো হোলের ঘাটতি হয়, এই জন্য বিদ্যুৎ মানে ইলেকট্রন আনা হয়, এই হ্যাঁ জন্য হ্যাঁ অর্ধ মানে পরিমাণ। আমরা শুধু জিনিসটা জানি, বাট কেমনে হয়, কেম দিক দিয়ে হয়, কিভাবে হয়, মানে এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। তুমি তুমি যদি সার্চ দাও, তুমি মানে ইনফ্যাক্ট যখন ইলেকট্রনের তোমার যে মনে ভাইয়া করো হ্যাঁ ইলেকট্রন যে বলো, সাপ্লাই করা হয়, এই ইলেকট্রন কোথা থেকে আনা হয়, মানে কোন গ্রুপের মৌল থেকে? ইলেকট্রন ইলেকট্রন তো আমাদের আলাদা ভাবে সাপ্লাই করতে হয় না, ওটা তো পরমাণুর সাথেই থাকে। কথাটা বুঝতে পারছো? আর ইলেকট্রন তুমি কোথ থেকে আনবা সেটা তো ম্যাটার করে না, এটা তো তোমার একটা ব্যাটারির মাধ্যমে, তোমার ব্যাটারি সেল থেকে হইতে পারে, কারণ প্রত্যেকটা ইলেকট্রনই তো আসলে আইডেন্টিক্যাল। একটা কার্বন থেকে তুমি ইলেকট্রন আনো, সিলিকন থেকে আনো, বা স্বর্ণ থেকে ইলেকট্রন নিয়ে আসো, তাদের মধ্যে বেসিক্যালি কোনোই পার্থক্য নাই, কারণ অ্যাটমিক লেভেলে কোয়ান্টাম পার্টিকেল গুলা সবগুলাই হচ্ছে আইডেন্টিক্যালি সেম।
বুঝতে পারছেন? তারপর এনার্জি মানে বন্ধনটা সৃষ্টি হয় এই ক্ষেত্রে, যে তো মানে এই জি যে এই মানে একটা ইলেকট্রনের ঘাটতি থাকে, তখন তো মানে সমযোজী বন্ধনের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে একটা সমযোজী বন্ধনের হয় না, প্রতিটা অ্যালুমিনিয়াম মানে তিনটার হ্যাঁ সাথে যুক্ত হয়ে ইনকমপ্লিট যাওয়ার পরে, ইনকমপ্লিট, হ্যাঁ হ্যাঁ তাহলে ইনকমপ্লিট এই থাকে, বন্ধনটা তো আসলে শক্তিশালী থাকে না। না শক্তিশালী থাকার কথা না, শক্তিশালী থাকার কথা না, বাট আমরা তো এখানে বন্ধন শক্তিশালী রাখতে হবে এমন তো কোনো কথা নেই আমাদের, তাই না? আমরা তো কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটাবো না, আমরা জিনিসটাকে ফিজিক্যালি ফিট করছি, আমরা নট কেমিক্যালি ফিট করছি, কারণ কেমিক্যালি তো সিলিকন অ্যালুমিনিয়াম বিক্রিয়া করার কথা না, বুঝতে পারছো? তো ওই হ্যাঁ তুমি যে মিশ্রণ হবে কেমিস্ট্রি যার, সেন্স থেকে আমরা চিন্তা করতেছি, হ্যাঁ কেমিস্ট্রি সেন্স থেকে চিন্তা করলে মানে এটা কাজই করবে না আসলে, ঠিক আছে? এটা ফিজিক্যালি মানে 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 কি বলে, মানে জোর যার বললুক তা, মানে জোর করে একটা জিনিস ঘটানো বলা আছে না, তো ওরকম ভাবে জি ভাইয়া মানে দুইটাকে বসায় দেওয়া হওয়ার ভিতরে বাধ্য করা হয় ওকে ওখানে বসার জন্য, বুঝতে পারছেন? জি ভাইয়া এই হচ্ছে কাহিনী। তো এইভাবে যখন আমরা একটা অর্ধ পরিবাহী তৈরি করি, যেভাবে যেখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি করে তৈরি করা হয়, তখন সেটাকে আমরা বলি পি টাইপ অর্ধ পরিবাহী। তো এই যে এরকম দুই ধরনের অর্ধ পরিবাহী, পি টাইপ এবং এন টাইপ অর্ধ পরিবাহী দিয়ে তৈরি করা হয় ডায়োড। তাহলে খেয়াল করো এই যে পি টাইপ এন টাইপ অর্ধ পরিবাহী, আমি বলে রাখি এটাকে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে এটা পি টাইপ, তাহলে মনে হয় এই পদার্থটা পজিটিভ চার্জ বিশিষ্ট, বাট এটা কিন্তু মোটেও না, পি টাইপও পজিটিভ চার্জ বিশিষ্ট না, এন টাইপও নেগেটিভ চার্জ বিশিষ্ট না। কারণ এই যে পরমাণুগুলা, প্রত্যেকটা পরমাণুর ভিতরে যতগুলা প্রোটন আছে বাইরে ঠিক ততগুলা ইলেকট্রনই আছে, তো মানে এটা মনে করার কোনো কারণ নাই যে পি টাইপ এন টাইপের মধ্যে চার্জ, এটা এরা চার্জিত অবস্থায় আছে, ভাই এরা কি নন অচার্জিত ভাই অবস্থাতে এটা আছে। কিভাবে সম্ভব? মানে প্রোটন সংখ্যা যতগুলো ইলেকট্রন সংখ্যা ততগুলো, এটা কিভাবে সম্ভব? সিলিকন তো প্রতিটা ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের মানে একটা হাত বাকি রাখে। তুমি চিন্তা করো, তুমি একটু চিন্তা করো, সিলিকনের পাওয়ার সংখ্যা কত? 16, 16 না 14? হ্যাঁ 16। অ্যালুমিনিয়ামের পাওয়ার সংখ্যা কত? 13। এই সিলিকন গুলা থেকে আমি প্রোটন বাইর করছি, বাইর করি নাই, ইলেকট্রন কম বেশি করছি, সিলিকন হাফ 14, ইলেকট্রন কম বেশি করি নাই, সিলিকন 14। তো সিলিকনের 14টা ইলেকট্রন তো আছে, আমি তো কম বেশি করি নাই, করছি করি নাই। এই না অ্যালুমিনিয়ামের 13টা ইলেকট্রন আর 13টা প্রোটন আছে, আমি কম বেশি করছি করি নাই। তাহলে তুমি যদি এখন সিলিকন আর অ্যালুমিনিয়াম সহ সবগুলার প্রোটন সংখ্যা যোগ করো আর টোটাল সবগুলা ইলেকট্রন সংখ্যা যোগ করো, সমান আসবে না? ওই দিক দিয়ে চিন্তা করলে ঠিকই, কিন্তু মানে আমি ওই দিক বলতেছিলাম দিয়ে যদি চিন্তা করলে বন্ধনের ঠিকই দিক এবং দিয়ে চিন্তা ওটাই করি ঠিক তাহলে। না, বন্ধন তৈরি হয়েছে নাকি হয়তে পারে নাই তার সাথে তো চার্জের কোনো সম্পর্ক নাই, চার্জ হওয়া একমাত্র শর্ত হচ্ছে ইলেকট্রন প্রোটনের সংখ্যা কম বেশি হইতে হবে, সেটা হয় নাই, বোঝা গেছে? কিন্তু এই যে এন টাইপ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তো আমরা দেখছি যে যুক্ত হওয়ার পরে একটা ইলেকট্রন মুক্ত জুড়ি ইলেকট্রন থাকার কারণে ফসফর সেটা অর্ধ ইলেকট্রন, পরিবাহী হ্যাঁ হয়েছে, এন টাইপে আমরা যদি কি না ব্যবহার থাকতো। করছি, ফসফরাস, ফসফরাসের পাওয়ার সংখ্যা 15, তো ওর ভিতরে 15টা প্রোটন আছে, বাইরেও 15টা ইলেকট্রনই আছে, টোটাল টোটাল ইলেকট্রন প্রোটনের সংখ্যা কোথাও কম বেশি হয় না। বুঝতে পারছি ভাইয়া মাত্র, কারণ কারণ 15টা যুক্ত করা হয়েছে কিন্তু ওইখানে তো 15টাই আছে। তাহলে বুঝা গেছে? আগে একটু ভাববো আমরা ভাই, চট করে আগে মানে মাথা ওলাই ফেলবো না, এক্সাইটমেন্ট সেটা হয় কি মানে বুঝতে সমস্যা হয়, আগে ভাববো যে এখানে যেটা বলতেছে এটা আসলে কি, না ভাবে আগে আগেই মানে নিজেকে কনফিউজ করে আজকে ফেলে না, আজকে ভাই আমার কাছে ঠিক আছে? বোর্ডটা ক্লিয়ার না, তো এই জন্য মানে খালি মানে আপনার তো আচ্ছা কথাগুলোর ঠিক উপরে আছে ইয়ে ঠিক করতে আছে, হইতেছে, ফোকাস করতে হইতেছে। আচ্ছা রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, দেখো। আচ্ছা তো তাহলে আমরা দুইটা অর্ধ পরিবাহী পাইলাম, দুইটা টাইপের পদার্থ পাইলাম, একটা হচ্ছে পি টাইপ এবং একটা হচ্ছে এন টাইপ। তাহলে এন টাইপের মধ্যে কি থাকে? কিছু মুক্ত ইলেকট্রন, তাই তো? আর পি টাইপের মধ্যে কি থাকে? একটা ইলেকট্রনের শূন্যতা, মানে একটার মধ্যে ইলেকট্রন বাড়তি না, ঠিক মানে মুক্ত ইলেকট্রন আছে আর একটার মধ্যে মুক্ত একটা ইলেকট্রনের অভাব বা ঘাটতি তৈরি হয়। তো এই যে তাদের চাহিদাটা, এই চাহিদাটাকে কাজে লাগাই আমরা আসলে পিএন জংশন ডায়োডটা তৈরি করি। আজকে তো পিএন জংশন পড়ে শেষ করতে পারবো না, জাস্ট একটু ইনিশিয়াল আলোচনা করে দেই। তো খেয়াল করো, তো কি করতে হয় পিএন পি টাইপ এন টাইপ পদার্থ তৈরি করে ফেলার পর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে এরকম একটা পি টাইপ পদার্থ আর একটা এন টাইপ পদার্থকে একসাথে জুড়তে হয়, জুড়ে দিতে হয়, এবং এটা এরকম না যে কলম আর ক্যাপটা নিয়ে এভাবে জুড়ে দিলা, নট লাইক ফিজিক্যালি শুধুমাত্র জোড়া, এখানে খুবই কমপ্লেক্স একটা প্রসেস আছে এবং
সারা বিশ্বে খুব অল্প কয়েকটা মানে ফ্যাসিলিটি আছে এই কাজটা করতে পারার, ঠিক আছে? যেসব বড় বড় কোম্পানি, মাইক্রোসফট, এএমডি, হ্যাঁ মাইক্রোসফট কেন বললাম, ইন্টেল, ইন্টেল, এএমডি, বা তোমার মনে করো যারা এই প্রসেসর চিপ বানায়, খুব অল্প কিছু প্রতিষ্ঠান এবং খুব অল্প কিছু মানুষ একমাত্র জানে পৃথিবীতে যে এই কাজগুলো কিভাবে একদম অ্যাকুরেটলি ইমপ্লিমেন্ট করতে হয়। তো যাই হোক, তো একটা প্রসেসের মাধ্যমে এই দুইটা টাইপ পদার্থকে একসাথে জুড়ে দেওয়া হয়। আমি একটু বড় করে ছবিটা আঁকি। তো এই পি টাইপ এন টাইপ পদার্থকে একসাথে জুড়ে দেওয়ার দেওয়ার যে প্রসেস, এই প্রসেসটাকেই বলা হয় ফ্যাব্রিকেশন, ঠিক আছে? এবং এইটা করার মাধ্যমেই আসলে একটা মাইক্রোচিপ বা প্রসেসর তৈরি করা সম্ভব হয়। তো ধরো আমরা এই ফ্যাব্রিকেশনের মাধ্যমে একটা পি টাইপ পদার্থ আর একটা এন টাইপ পদার্থ তৈরি করে ফেলতে পারছি এবং তাদেরকে আমরা জুড়ে দিতে পারছি। তো যখন আমরা এই দুইটাকে একসাথে জুড়ে দিব, তখন যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে আসলে ওই যে আমাদের ডায়োডটা, যেটাকে বললাম পিএন জংশন বা ডায়োড। এই জন্য এটাকে পিএন জংশন বলা হয়, কারণ দুইটাকে একসাথে মিলিত পিএন করা হয়। জংশন বলতে তো একটা মিটিং প্লেস কি বোঝায়, জি পিএন জংশন। মিটিং প্লেস হ্যাঁ বলতে পারো, হ্যাঁ বলতে পারো। মানে জংশন কাকে বলা হয়, যেমন মনে করো কমলাপুর জংশন, এটাকে কেন জংশন বলা হয় বলতে পারো? কমলাপুর রেলওয়ে স্টেশন কে সাব স্টেশনের সাথে কিন্তু জংশন কথাটা পাবে না, কেন পাবে না? কারণ কমলাপুর স্টেশনে যেটা হয়, বিভিন্ন জায়গা থেকে রেল লাইন এসে একত্রিত হয় বিভিন্ন অঞ্চল থেকে, এইখানে একটা জংশন, বা অন্যান্য স্টেশন গুলা জংশন স্টেশন না। আর জংশনের যেমন মনে মধ্যে করো পার্থক্য? হ্যাঁ হ্যাঁ মনে করো ময়মনসিংহ রেল স্টেশন, এইটাকে জংশন বলা হয়, কারণ এই জায়গায় কয়েকটা জেলা থেকে লাইন এসে মিলিত হয়। বাট অন্যান্য গরুপি স্টেশন গুলোর গরুপি ক্ষেত্রে যা গরুপুর পুত্রের, বলা হয়, গরুপুর জংশন বলা হয়, হ্যাঁ আর ময়মনসিংটাকে স্টেশন। হয়তোবা হয়তোবা, আমি অত বিস্তারিত জানি না, এত জিওগ্রাফিক্যাল আইডিয়া নাই। তো যাই হোক, এই পি টাইপ এন টাইপ পদার্থকে একসাথে জোড়া দেওয়া হয় বলে এটাকে জংশন নামে ডাকা হয়, আর এটাই হচ্ছে ডায়োড মূলত। হ্যাঁ ডায়োড বলতে যেটা বলতেছিলাম যে কারেন্টকে একমুখী করতে পারে। তো এখন এখানে কি হয় তো চিন্তা করো, খুব ভালো করে দেখো। তো আমরা পি টাইপ এবং এন টাইপ পদার্থকে একসাথে জুড়ছি। পি টাইপে কি আছে? পি টাইপে ইলেকট্রনের হোল আছে, আমরা হোলকে এইভাবে গোল গোল গর্ত দিয়ে দেখাইলাম, ঠিক আছে? সেগুলো হচ্ছে ইলেকট্রনের হোল। আর এন টাইপে কি আছে? মুক্ত ইলেকট্রন, তাই তো? তো এখন একটু খেয়াল করো, এন টাইপে আছে মুক্ত ইলেকট্রন, পি টাইপে বন্ধন তৈরি করতে পারে না ঠিক মতো, এই জন্য হোল তৈরি হয়ে বসে আছে। এখন আমি এন টাইপ আর পি টাইপকে একসাথে জুড়ে দিলাম, তাহলে কি করবে ওরা বলো তো? ইলেকট্রন এসে মানে হোল মুক্ত গুলোকে আটকে ইলেকট্রন দিবে, গুলা মানে ওই যে মানে এই যে ইলেকট্রো হোলের জায়গায় মানে পূর্ণ হোলে চলে আসবে। হ্যাঁ রাইট, ওই হোল গুলা পূর্ণ করার জন্য আসবে। তো ধরো এই কাছে, এই সবচেয়ে কাছাকাছি যে ইলেকট্রন আর হোল গুলা, তারা সেইখান থেকে ইলেকট্রন এসে হোল গুলাকে ফিল আপ করে দিল। তো ইলেকট্রন এসে যখন হোল গুলাকে ফিল আপ করে দিল, ওই হোলের কি আর অস্তিত্ব থাকবে? কোনো না থাকবে না না, তাই তো? এখানে হোলের কোনো অস্তিত্ব নাই, হোল আর ইলেকট্রন কাটাকাটি আর কি। তো হোল আর ইলেকট্রন কাটাকাটি হয়ে গেল। তো তাহলে খেয়াল করো, যে জায়গায় তারা একসাথে যুক্ত হয়েছে সেই জায়গার কাছাকাছি যে অঞ্চলটা, সেই অঞ্চলে তাহলে কি দাঁড়াবে? ইলেকট্রন এসে হোল গুলোকে ফিল করে জিনিসটাকে মানে ভ্যানিশ করে দিবে। তার মানে মোটামুটি একটা এমন একটা এলাকা তৈরি হবে এই জায়গাতে, যে এলাকাতে না আছে মুক্ত ইলেকট্রন না আছে হোল। কথাটা বুঝতে পারছি? জি ভাইয়া, জি স্যার। তো এই যে একটা অঞ্চল তৈরি হইলো যে জায়গাতে কোনো হোলও নাই কোনো ইলেকট্রনও নাই, তো এই যে অঞ্চলটা, এই জায়গাটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার। কি বলি? ডিপ্লেশন লেয়ার। লেয়ার এখন খেয়াল করো, এই ডিপ্লেশনের এই পাশে হোল আছে, এই পাশে কিছু ইলেকট্রন এখনো পড়ে আছে, বাট এই ইলেকট্রন কিন্তু ওই হোল গুলাতে, দূরের হোল গুলাকে ফিল আপ করতে পারতেছে না, কারণ এই যে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে, এখানে তো কোনো মুক্ত ইলেকট্রনও নাই মুক্ত হোলও নাই। তাইলে তো এর মধ্য দিয়ে কি ইলেকট্রনের চলাচল সম্ভব এখন? সম্ভব না। তো তার মানে এই ইলেকট্রন গুলো যদি ওই হোলে যাইতে চায়,
তাহলে এই ইলেকট্রন গুলাকে এই ডিপ্লেশন লেয়ার টপকে যেতে হবে। মানে এক কথায় মূল বিষয়টা বোঝাতে চাচ্ছি যে এইখানে এই ইলেকট্রন গুলো ওইখানে যাওয়ার জন্য তাকে আমাকে সামহাও একটু এক্সট্রা এনার্জি বা এক্সট্রা পুশ করতে হবে। কথাটা বুঝতে পারছি? ভাই একটা প্রশ্ন, জি আমরা তো পি টাইপের মানে পি টাইপ অর্ধপরিবাহীটা আর এন টাইপ অর্ধপরিবাহী দুইটাকে একসাথে যুক্ত করছি, তখন তো মানে ওই নে ইলেকট্রো হুইল ছিল আর এন টাইপের ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন গুলা ছিল, তো যুক্ত হওয়ার পরে নির্দিষ্টভাবে তো মানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন এই ইলেকট্রো হুলকে পূর্ণ করবে না, কিন্তু তাহলে মানে আমরা কেমনে কেন বুঝতেছি যে মানে নির্দিষ্ট মাছ ঠিক পূর্ণ মাঝখানের জায়গাটার পূর্ণ মধ্যে ডিপ্রেশন লে পূর্ণ কেন করবে না একটু আগে এটা চিন্তা করে এটা বলো তো দেখি, এটা তুমি কিভাবে ভাবছি, কোন যুক্তিতে চিন্তা করছো, কেন পূর্ণ করবে না যদি এটা পূর্ণ বলো। করে তাহলে ভাই সবগুলাই তো সবগুলোকে পূর্ণ করতে পারতো, কেন মাঝখানে এই হুম হুম জায়গাটা তুমি তুমি এখানে ভুল সম্পূর্ণ নর্মাল একটা কমন সেন্স জিনিস ভুল করে চিন্তা করতেছো। ধরো তুমি তোমরা তুমি কিছু বন্ধু বান্ধব আর তোমার আরেক কিছু বন্ধু বান্ধব মিলে তোমরা কোন একটা গেম খেলতেছো যে একটা বল একজন আরেকজনকে আদান প্রদান করতে হবে, কিন্তু এখানে শর্ত হইলো যে তুমি বলটাকে ঢিল মারতে পারবা না, হাতে হাতে দিতে হবে। তাহলে কি হবে, যারা মুখোমুখি থাকবে তারাই শুধু বলটা আদান প্রদান করতে পারবে, পেছনে আর ওইদিকের পেছনে যারা থাকবে তারা তো বল ঢিলাইতে পারবে না, তাহলে কি বলটা আদান প্রদান করতে পারবে? না, যদি এই ক্ষেত্রে যদি এই কন্ডিশন থাকে তাহলে তো আপনারটাই ঠিক, মানে আমার প্রশ্নটা ভুলই, কিন্তু আমি এই ভাবতেছিলাম যে কন্ডিশন সরাসরি থাকে যদি না, এটাই বন্ধুকে করা হয় কন্ডিশন, যদি কোনো শর্ত এইটাই ছাড়া। তো কন্ডিশন। ইলেকট্রন তো উইরা উইরা যাইতে পারবে না রে ভাই, ইলেকট্রন সবার আগে সবচেয়ে কাছে যে ইলেকট্রন কাছে হোল পাবে সে সাথে সাথে হোলে ঢুকে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? এত তাকে চিন্তা করো কেন, সিম্পল জিনিস, এই জায়গাতে কাছাকাছি ইলেকট্রন হোল গুলা সবার আগে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে হোল আর ইলেকট্রনের, তো ইন্টারচেঞ্জ করেই আসলে তারা এই লেয়ারটা তৈরি করবে, এটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার। তো যখন ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে যায় তখন এই দিকে থাকা ইলেকট্রন আর ওইদিকে থাকা হোল গুলা মানে তারা বিপদে পড়ে যায়, কারণ তারা তখন ওইদিকে যাইতে পারে না। কথাটা বুঝতে পারছেন? আর যখন এই ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয় তখন একটু খেয়াল করো, আগে তো পি টাইপ এন টাইপ দুজনেই ছিল মানে নিস্তারিত, মানে তাদের মধ্যে কোনো চার্জ ছিল না, বা যখন এই ডিপ্রেশন লেয়ারটা তৈরি হয়েছে তখন আসলে কিন্তু পি টাইপ তার যে ইলেকট্রন ছিল তার থেকে বেশি কিছু ইলেকট্রন পেয়ে গেছে, তো এই কারণে পি টাইপটা তখন আংশিকভাবে নেগেটিভ চার্জে চার্জিত হয়। আর ওইদিকে এন এই টাইপটা কথাটা তো বুঝি আগে নাই ভাই, পি টাইপের কিছু হোল ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে গেছে না, হয়েছে কি না বলো? বুঝি নাই। পি টাইপে কিছু হোল তো ফিল আপ হয়েছে, হয়েছে না? জি প্রথম দিকে যেগুলো ছিল এগুলো ফিল আপ হয়েছে। হ্যাঁ কিছু তো আগে তো ওর ভিতরে কোনো চার্জ ছিল না, এখন কি সে কিছু ইলেকট্রন পাইছে না এক্সট্রা? কিন্তু যে ইলেকট্রন গুলো পাইছে ওই ইলেকট্রন গুলো তো এই মানে হ্যাঁ কিছু পাইছে, সেগুলো তো আবার এন্টার ঠিক আছে, হ্যাঁ নিউট্রালও হয়ে গেছে। এন্টার ঠিক আছে, নিউট্রাল হয় নাই রে। তুমি এখানে বারবার একটা কনসেপ্টের সাথে একটা কনসেপ্ট মিলাচ্ছ, নিউট্রাল হওয়া মানে ফিজিক্সের ভাষায় বা কেমিস্ট্রি ভাষায় ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান হওয়া, আর এখানে হোল ফিল আপ হওয়া মানে নিউট্রাল হওয়া না, কথা বুঝতে পারছো? তাহলে যদি এটা বোঝা গেছে? নাই হয় তাহলে ভাই এই জায়গাটা কেমনে মানে খালি হলো, মানে যে ডিপ্রেশন না ক্লিয়ারটা কিভাবে সৃষ্টি হলো? এখানে সৃষ্টি হলো কারণ এখানে হোল ছিল, হোল এখন নাই, তো যেখানে হোলটা থাকে না সেই অঞ্চলটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার। তো এখানে ইলেকট্রন এসে হোল গুলাকে ফিল আপ করেছে মানে হোল গুলা নাই হয়ে গেছে, তো যার ফলে হোল গুলো ওই চলে গেছে জায়গাতে কিন্তু ডিপ্লেশন লেয়ার তৈরি ইলেকট্রন আছে, হয়েছে। এমন হোল গুলো ইলেকট্রন চলে গেছে ইলেকট্রন কিন্তু। তো অবশ্যই আছে, ইলেকট্রন তো আছে তাই না? ও তাইলে তো ঠিকই বুঝতে পারছি ভাইয়া। তুমি কিভাবে ভাবো জিনিসগুলো, মানে কোন জায়গা থেকে চিন্তা করে আমি মাঝে মাঝে বুঝতে পারি না, সিম্পল জিনিস করে ভাই। আর একটা কনসেপ্টের সাথে একটা কনসেপ্ট মিলাবা না, তোমার ওই যে চার্জের কনসেপ্ট আর হোল ফিল আপ হওয়া মানে নিউট্রাল হওয়া না, ঠিক আছে? তো
হোলটা জাস্ট ফিল আপ হয়েছে, বাট ইলেকট্রন তো এখানে অ্যাডিশনাল আসছে, যার কারণে পিটার কিন্তু এখন অতিরিক্ত ইলেকট্রন পাইছে প্রয়োজনের তুলনায় বা যা ছিল তার থেকে। তো এর কারণে সে কিছুটা আংশিকভাবে নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে। আর অন্যদিকে এন টাইপে আগে যে ইলেকট্রন ছিল সেটা কমে গেছে, যার ফলে এন টাইপ আংশিকভাবে পজিটিভ চার্জে চার্জিত হয়েছে। তো এখন খেয়াল করো, এখানে যে ইলেকট্রনের প্রবাহটা হইতেছিল ইলেকট্রন আর হোলের মধ্যে, সেটা তো এখন বন্ধ হয়ে গেছে, কারণ পেছনের ইলেকট্রন গুলো আর এই ডিপ্লেশন লেয়ারটাকে অতিক্রম করে যাইতে পারতেছে না। কথাটা বুঝতে পারছো? বোঝা গেল কি এতটুক পর্যন্ত? আচ্ছা, এখন আমাকে বলো তো, এখান থেকে যদি ফার্দার আরো ইলেকট্রন আসতে চায় এখন হলে, তাহলে কি করা যায়, কি করতে হবে এখানে বলো তো? বিদ্যুৎ সংযোগ দিতে হবে। বিদ্যুৎ সংযোগ তো দিতে হবে, ঠিক আছে, ওইটা পরের বিষয়। বাট বিদ্যুৎ সংযোগ না দিলেও আমি যদি চিন্তা করি যে ইলেকট্রনকে আমি এন্টার থেকে আরো এদিকে পাঠাইতে চাই, তাহলে এখানে ব্যারিয়ারটাকে, ব্যারিয়ারটা তো ডিপ্লেশন লেয়ার, তো আমি যদি তারপরেও কাজটা করতে চাই, কি হওয়া উচিত, কি ঘটনা ঘটলে এটা সম্ভব হইতে পারে? এটা সম্ভব হইতে পারে তখনই যদি এই যে হোল গুলাকে যে ইলেকট্রন গুলা ফিল আপ করছে, তারা যদি এই হোল গুলা ছেড়ে সামনের যে হোল গুলা আছে আরো দূরের, সেই হোল গুলার প্রতি গিয়ে ওই হোল গুলা বুঝছি। আর এইটা করার জন্য তার মানে কি করতে হবে, যে ইলেকট্রন গুলা ওই যে সামনে গিয়ে প্রথমে সিট ফিল আপ করছিল, মানে এখানে হোল ফিল আপ করছিল, এভাবে চিন্তা করো, মনে করো বাসের কথা চিন্তা করো, সবাই চিন্তা করতে পারবা। তো সামনে যে ইলেকট্রন গুলা গিয়ে সিট গুলা ফিল আপ করছিল, তারা যদি এখন সামনের যে ফাঁকা সিট গুলাতে যায়, তাহলে পিছন থেকে কেউ আইসা ওই ওই পরের ফাঁকা সিট গুলাতে বসতে পারবে, তাই তো নাকি? জি ভাইয়া, বুঝতে পারছি। তো তার মানে এখানে আসলে যে জিনিসটা দরকার, এই ইলেকট্রন গুলা একটু পুশ করা দরকার, কোনোভাবে তাদেরকে ধাক্কা দেওয়া দরকার পেছন থেকে। তো পেছন থেকে ধাক্কা পাইলে ওরা সামনের হোলে গিয়ে হোল ফিল আপ করবে, দেন পিছনে আবার হোল ফাঁকা হবে, সে এখানে আবার নতুন ইলেকট্রন আসবে, তারপরে পেছন থেকে আরেকটু ধাক্কা দিলে ওই হোল গুলা পরের হোলে যাবে, এইভাবে আস্তে আস্তে ইলেকট্রন হোল থেকে হোলে, এক হোল থেকে আরেক হোলে চলে যাবে, এবং পেছন থেকে ইলেকট্রন আইসা সেই হোল গুলা ফিল আপ করতে করতে এক সময় পুরা পিএন যে জংশনটা এইটা অতিক্রম করে ফেলতে পারবে, এই শর্তটা ফিল আপ হলে। আর এই শর্তটা ফিল আপ করার জন্য বা ওই ধাক্কাটা দেওয়ার জন্যই আমরা যে কাজটা করি, এইটা দুই প্রান্তকে ব্যাটারির সাথে কানেক্ট করে দেই, পি টাইপকে কানেক্ট করি পজিটিভের সাথে, এর এন টাইপকে কানেক্ট করি নেগেটিভের সাথে। আর যখন কানেক্ট করি এনটা ব্যাটারির কাজই তো, সে এইদিকে ইলেকট্রন সাপ্লাই দিবে, এই দিক থেকে ইলেকট্রন টানবে, তো সে যখন এদিক থেকে এক্সট্রা ইলেকট্রন সাপ্লাই দিবে, মানে ভোল্টেজ দিবে, মানে দেওয়ার সাথে সাথে এখানে ইলেকট্রন আসবে, আইসা এইখানে থাকা ইলেকট্রন গুলাকে ধাক্কা দিবে, এই সামনের দিকে যাচ্ছ না কেন, সামনের দিকে যাচ্ছ না কেন, এভাবে ধাক্কা দিয়ে থাকবে। আর এই ধাক্কাটা পাইলেই ওই হোলে থাকা ইলেকট্রন গুলা পেছন থেকে ধাক্কা খেয়ে সামনে হলে যাবে, তারপরে ইলেকট্রন গুলো তার সামনে হলে যাবে, এবং পেছন থেকে ইলেকট্রন আসতে থাকবে। তো এইভাবে ওভারঅল এই দিক থেকে এই পর্যন্ত ইলেকট্রনের একটা ফ্লো চলতে থাকবে। এবং আইপিএস খেয়াল করে দেখো, যখনই আমরা এই ইলেকট্রনগুলোকে ধাক্কায় ধাক্কায় হোল থেকে হোলে সরাইতেছি, তখন যে ওই যে প্রথমে ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছিল, যেখানে কোনো হোলও ছিল না ইলেকট্রনও ছিল না, সেই কন্ডিশনটা কিন্তু আর থাকবে না, মানে এই জায়গায় ডিপ্রেশন লেয়ার যেটা তৈরি হয়েছিল সেটা আবার সংকুচিত হয়ে আসবে, মানে ওই লেয়ারটা কেটে ভাই, যাবে। আপনি এখন এবং যে যার কথাটা ফলে বলছেন, এটা সর্বপ্রথমে আমি চিন্তা করছিলাম, দেখি আমার প্রশ্নগুলাই বুকামির মতো হয়েছে। এই জন্যই তো আমি সবসময় বলি যে পড়ার সময় আস্তে আস্তে পুরো জিনিসটা শেষ হয়ে যাওয়ার পরেও যদি তোমার প্রশ্নের উত্তর না পাও, তখন প্রশ্ন কইরো, কারণ তুমি হয়তো উত্তরগুলো এখন পাই গেছো অটোমেটিক্যালি, প্রশ্নগুলো না করলেও হয়তো উত্তরগুলো পাইতা, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে কাহিনী। তো এইভাবে যেটা ঘটবে, যখন পেছন থেকে ইলেকট্রন ধাক্কা দিবে, এই যে ডিপ্রেশন লেয়ারটা যে তৈরি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে আমরা বলতে পারি।
এবং এই ডিপ্রেশন রেটটা ভ্যানিশ হয়ে যাওয়ার কারণেই এই এন টাইপ থেকে পি টাইপের দিকে ইলেকট্রনের যে ফ্লোটা এটা কন্টিনিউ করতে থাকবে। বুঝতে পারছি ঘটনাটা? কিন্তু ঠিক ভাইয়া, আছে, মানে এই যে যুক্ত করার পূর্বে তো টিকেই মানে ডিপ্রেশন লেয়ারটা থাকে, তাই না? হ্যাঁ, ব্যাটারি যুক্ত সাহায্যে করার যুক্ত পূর্বে করার ডিপ্রেশন লেয়ার থাকে, কারণ তখন তো আমরা পিছন থেকে ইলেকট্রন দিয়ে পুশ করার জন্য ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই। যখনই ভোল্টেজ এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতেছি ডিপ্রেশন লেয়ার থেকে চাপ দিয়ে ফেলে। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এইভাবে এন টাইপ থেকে পি টাইপের দিকে ইলেকট্রন যায়, মানে ইলেকট্রন ফ্লো হয় এইদিকে, তার মানে তড়িৎ প্রবাহ কোন দিক ফ্লো হইতেছে? তার উল্টা দিকে, মানে এই দিকে, মানে বাম দিক থেকে ডান দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে আমরা বলতে পারবো। তো এইভাবে কিন্তু ভাইয়া, যদি এই যে ব্যাটারি পিএন ক্ষেত্রে যদি জংশনে, আমরা এই যে ব্যাটারিটার ক্ষেত্রে যদি আমরা এই যে প্লাস মাইনাসটাকে যদি আমরা মানে উল্টায় দিই, তাহলে কি হবে? উল্টায় দেয় তখনই হবে ঝামেলা, তখনই হবে ঝামেলা। ঠিক আছে, তখন কি ঝামেলা হবে ওইটা আগামী ক্লাসে বলবো। বাট এখন শুধু দেখলাম যে আমরা যখন পি টাইপের সাথে পজিটিভ আর এন টাইপের সাথে নেগেটিভ কানেক্ট করি, কিভাবে এর মধ্যে কারেন্টটা ফ্লো হয় হোল এবং ইলেকট্রনের মাধ্যমে। জি বুঝতে ভাইয়া, পারছি? বুঝতে পারছি। জি ভাইয়া, এবং এইটাকেই বলে, এইটাকে বলা হয় সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস। এটাকে বলে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস, মানে যখন পিএন জংশন ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইতে পারে। তো এই যে একটু আগে ছবিটা আঁকছিলাম না, ডায়োডের অ্যাকচুয়াল ছবি আঁকার চেষ্টা করছিলাম না, তো ওই ছবি অনুযায়ী যদি আমি এটাকে চিন্তা করি, তাহলে ওই যে এই যে ছাই কালারের অংশটা বা ব্যান্ডটা থাকবে এই পাশে, এবং এর মধ্য দিয়ে কারেন্ট এভাবে ফ্লো হচ্ছে আমরা বলতে পারি। বোঝা গেছে? আর কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো এটা সুন্দর করে ধাপে ধাপে পি টাইপ পদার্থ কিভাবে তৈরি হয়, এন টাইপ পদার্থ কিভাবে তৈরি হয়, দেন পিএন জংশন কিভাবে তৈরি হয়, এবং এই সম্মুখ বায়াস কিভাবে কাজ করে সেটা আছে। এটা ইম্পর্টেন্ট ভাইয়া, একটা প্রশ্ন, পি এটা টাইপ সুন্দর আর করে নোট এন করে টাইপ ফেলুন। পদার্থ, এই যে এন টাইপ, এই যে সেমিকন্ডাক্টর তৈরি করার ক্ষেত্রে তো আমরা এই যে গ্রুপ 3 গ্রুপ 5 এর মৌলগুলা যে কোনো মৌলই তো নিতে পারবো, তাই না? না, আসলে যে কোনো মৌল নিলে জিনিসটা ভালোভাবে কাজ করে না। অ্যালুমিনিয়াম আর ফসফরাসের ক্ষেত্রেই সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, এই জন্য এদিকেই ব্যবহার করা হয়। ও আচ্ছা, তবে আরো টেকনোলজি থাকতে পারে যার, যেটা দিয়ে হয়তো অন্য কিছু ব্যবহার করে যেতে পারে, মানে প্রয়োজনের খাতিরে। আমাদের যে সাধারণত যেই প্রয়োজনে আমরা ব্যবহার করি দরকার পড়ে, সেই অনুযায়ী সবচেয়ে সুইটেবল হয় অ্যালুমিনিয়াম আর ফসফরাস। ঠিক আছে, বোঝা গেছে? তো জি ভাই, আজকের মতো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।